নমস্কার। আজকেও দৈনন্দিন রাশিফলে প্রত্যেক দিনের মতো আজকে শনিবার মানে 18 তারিখ নিয়ে বলবো না, 18/3/2023-এর রাশিফল। জোরিয়াকশানে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আজ আপনার দৈনন্দিন যে ইনকাম করে তার চেয়ে আজ এক্সট্রা ইনকাম হতে পারে। শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। পরিবারের জন্য আজ কোনো গোপন কথা আপনি জেনে যেতে পারেন, তার জন্য নিজেকে খুব আশ্চর্যজনক লাগবে যে এমন কোনো গোপন কথা আপনার কানে আসতে পারে। যা সেই নিয়ে কোনো অতিরঞ্জিত করবেন না বা কোনো অশান্তি সৃষ্টি করবেন না। আজ কোনো পুরনো বন্ধুর সাথে আপনার যোগাযোগ হতে পারে, যার জন্য আপনার মনে একটা আলাদা আনন্দ হতে পারে। আপনার লাকি সংখ্যা হচ্ছে 3। চলে আসি বিষ রাশি। আজ আপনার আর্থিক পরিস্থিতি ভালোই থাকবে এবং সেভিংসের জন্য আপনি আজকে চিন্তাভাবনা করতে পারেন। পরিবারের লোকের সাথে আপনি সময় কাটাবেন। আজ কোনো বাস্তবের সম্মুখীন হতে পারে আপনাকে। আপনার লাকি সংখ্যা হচ্ছে 2। মিথুন রাশি। আজ কোনো আপনার গুরুজনদের থেকে কোনো ভালো পরামর্শ নিন, সেটি পরামর্শটা কাজে লাগালে কিন্তু সেটা আপনার ক্ষেত্রে উপকার হবে। আজ আপনার যে জীবনসঙ্গী তার সাথে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, এই আর পরিচিত লোকেদের সাথে একটু বুঝে কথা বলুন, নাহলে কিন্তু আপনাকে কোনো একটা অসুবিধায় পড়তে হতে পারে, বিশেষ করে কোনো বেশি কথা বলার জন্য। আপনার লাকি সংখ্যা হচ্ছে 9। কর্কট রাশি। ঘরে বাইরে চাপে থাকতে পারেন আজকে। আজকে কিছু খিটখিটে পরিস্থিতি তৈরি হতে পারে, মেজাজটা খিটখিটে থাকতে পারে। আজ কিছু হারাতে পারেন বা কিছু চুরি যেতে পারে আপনার। আজকে আপনার কথা কেউ অসন্তুষ্ট হতে পারে। আজ জীবনসঙ্গীর থেকে কোনো কোনো আঘাত পেতে পারেন। লাকি সংখ্যা হচ্ছে 4। সিংহ রাশি। আজ যেমন আয় হবে তেমন ব্যয়ও হবে। আজ ফ্যামিলিকেও আননেসেসারি আপনার সাথে অশান্তি করতে পারে। আজ কোথাও ঘুরতে গেলে মনটা ভালো লাগে বা ঘুরতে গেলে মনটা ইচ্ছা হতে ঘুরতে গেলে ভালো হবে। লাকি সংখ্যা হচ্ছে 2। কন্যা রাশি। আজকে কেউ আপনাকে পরামর্শ দেবে যেটা আপনার আর্থিক ডেভেলপের জন্য অন্য উন্নতি হবে। প্রেমিকার সাথে ছোটোখাটো কোনো খটাখটি লাগতে পারে। আজ পুরানো বন্ধুর সাথে আপনার দেখা হতে পারে, যার জন্য খুব মনে আনন্দ থাকবে। লাকি সংখ্যা হচ্ছে 1। তুলা রাশি। আজ বন্ধুদের সহযোগিতা পাবেন, স্ত্রীর শরীর নিয়ে দুশ্চিন্তা থাকবে, কারোর পরামর্শে আর্থিক লাভবান হবেন, বাড়িতে কোনো অতিথি আসতে পারে, পুরনো বন্ধুর সাথে আপনার দেখা হতে পারে। লাকি সংখ্যা হচ্ছে 3। বৃশ্চিক রাশি। সেভিংসের জন্য চিন্তা করুন। আজ কোনো আধ্যাত্মিক জায়গায় সময় ব্যয় করলে মনটা ভালো থাকবে। আজকে আপনার সঙ্গীর অনুপস্থিতি আপনাকে খুব চিন্তায় ফেললে বা মানুষ একটা কষ্ট পেতে পারেন। আপনার লাকি সংখ্যা হচ্ছে 5। ধনুরাশি। আজ খাওয়ার ব্যাপারে সতর্ক হন, যেখানে সেখানে খাবেন না। আজ আর্থিক ডেভেলপ হবে, পুরানো সমস্যাগুলো যদি আজকে সলিউশন করার চেষ্টা করেন তাহলে সেখানে রেজাল্ট পাবেন। আজ কোনো বন্ধুত্বে আপনি হেল্প পেতে পারেন। লাকি সংখ্যা হচ্ছে 2। মকর রাশি। আজকে কারো হেল্প ছাড়াই আপনি অর্থ উপার্জন করতে পারেন। আজকে কোনো বিতর্কে না জড়িয়ে ভদ্রভাবে সমাধান করার চেষ্টা করুন। লাকি সংখ্যা 4। কুম্ভ রাশি। আজকে কথা শুনুন বেশি, বলবেন কম, তাহলে কিন্তু নিজের পক্ষে ভালো হবে। সতর্ক থাকুন। ভালো হিতাকাঙ্ক্ষী বন্ধু আপনার কোনো ভালো কাজ করতে আপনার উপকারে লাগতে পারে। স্ত্রীর দ্বারা কোনো সমস্যা তৈরি হতে পারে। লাকি সংখ্যা হচ্ছে 6। মীন রাশি। স্বাস্থ্যের ব্যাপারে অবহেলা করবেন না। যদি আপনার ড্রিঙ্কস হ্যাবিটটাকে তাহলে আজ একটু অ্যাভয়েড করবেন। স্ত্রীর সহযোগিতা পাবেন, কোনো বিতর্কে জড়াবেন না, তাতে মেজাজ খারাপ হতে পারে এবং তার জন্য শরীরের উপর এফেক্ট হতে পারে। যাই হোক, আর লাকি সংখ্যা হচ্ছে 4। যে আমি 12টা রাশি নিয়ে বলার চেষ্টা করলাম, প্রত্যেকটাই আপনাদের কম বেশি আশা করি মিলবে, কিন্তু এটা ওভারঅল বিচার, কারণ ব্যক্তিগত কোনো হরোস্কোপ বললাম না। আপনার দেখুন এবং প্রত্যেকটা প্রোগ্রাম আপনার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখুন, সবার আগে আপনার কাছে পৌঁছবে। আর আপনাদের যে রিকোয়েস্ট একটাই, প্রত্যেকের প্রোগ্রামটা দেখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আজকের মতো নমস্কার, সবাই ভালো থাকুন।